পাঠাও কুরিয়ার মূলত দুটি মাধ্যমে মার্চেন্ট কিংবা গ্রাহকের কাছ থেকে ডেলিভারি চার্জ কালেক্ট করে থাকে। বলতে গেলে দুটি মাধ্যম না, একটি মাধ্যম গ্রাহক কিংবা মার্চেন্টের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে ডেলিভারি চার্জটা পরিশোধ করতে যাচ্ছেন। প্রথমত কোনো পার্সেল বা প্রোডাক্ট যদি আপনি সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিতে পাঠান, ধরেন আপনার পণ্যটি গ্রাহকের কাছে তারা পৌঁছে দিবে, গ্রাহকের কাছ থেকে 200 টাকা ডেলিভারি চার্জ সহ গ্রাহকের কাছ থেকে 200 টাকা কালেক্ট করবে। এখন ওই 200 টাকা থেকে তারা তাদের যে সার্ভিস চার্জ মানে ডেলিভারি চার্জ আছে, তাদের ডেলিভারি চার্জটা কেটে রেখে বাকি টাকাটা আপনার বিকাশ অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে পেমেন্ট করে দিবে। মূলত অনলাইন যে সকল কুরিয়ার আছে, পাঠাও, রেডএক্স, স্ট্রিট ফাস্ট, এই মাধ্যমে আপনার দেখা যাচ্ছে ডেলিভারি চার্জটা তারা কালেক্ট করে থাকে। অন্যটি হচ্ছে, ধরেন আপনি কোনো পার্সেল জিরো সিওডিতে পাঠালেন, গ্রাহকের কাছ থেকে কোনো টাকা নিবে না, শুধুমাত্র প্রোডাক্টটি ডেলিভারি করবে, কিন্তু ওই প্রোডাক্টেরও দেখা যাচ্ছে তাদের সার্ভিস চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জটা আপনাকে তো অবশ্যই দিতে হবে। ওই ডেলিভারি চার্জটা আপনি চাইলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে তাদেরকে পেমেন্ট করে দিতে পারেন। ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের উপরে পেমেন্ট ডিউ বিল নামে আপনার একটা অপশন আসবে, যেটা আমি সরাসরি আপনাদেরকে মোবাইলের স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে আপনি চাইলে ওই পার্সেলটির ডেলিভারি চার্জ আপনি পরিশোধ করতে পারেন, অথবা আপনি যদি কুরিয়ারের রেগুলার মার্চেন্ট হয়ে থাকেন, যে আপনার প্রতিদিনই আপনার পণ্য যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আবার ক্যাশ অন ডেলিভারি ছাড়া, তাহলে দেখা যাচ্ছে আপনার ধরেন পরবর্তীতে আপনি অন্য আরেকটি পণ্য ক্যাশ অন ডেলিভারিতে পাঠালেন, ধরেন ওইটার সিউডি গ্রাহকের কাছ থেকে 500 টাকা নিবে, দিয়ে ওই প্রোডাক্টটা ডেলিভারি করবে, তখন কি করবে, ওই পণ্যটা ডেলিভারি করার পর কাস্টমার কাছ থেকে 500 টাকা নেওয়ার পর সেম প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ আসবে ওই টাকাটা কেটে রাখবে, প্লাস আপনার আগে যদি বকেয়া মানে ধরেন বকেয়া আপনার একটা ছিল, একটা প্রোডাক্ট আপনি জিরো সিউডিতে পাঠাচ্ছেন, ওই প্রোডাক্টের যে ডেলিভারি চার্জ আছে দুইটাই আপনার কেটে রেখে বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনাকে তারা পেমেন্ট করে দিবে। যদি আপনি আগে থেকে যে আপনার বকেয়া পার্সেলের যে ডেলিভারি চার্জ ছিল ওইটা যদি আপনি পরিশোধ করে না রাখেন, তাহলে আপনার এরকম ভাবে কাটবে, বা আপনার বকেয়া কিছু ডেলিভারি চার্জ আছে ওই ডেলিভারি চার্জটাও আপনি চাইলে এইরকম ভাবে আগে ভাগে আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ না করে আপনি চাইলে এইভাবেও আপনি পরিশোধ করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে না সরাসরি আমি এখনই পরিশোধ করে দিব, তাদের যে পাওনাটা আছে বা তাদের যে ডেলিভারি চার্জটা আছে এটা দিয়ে দিব, তো ওইটা কিভাবে দিবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমি আমার পাঠক কুরিয়ার মার্চেন্ট অ্যাপে আমি লগ ইন করে নিছি, আপনি চাইলে অ্যাপও ইউজ করতে পারেন অথবা আপনি ওয়েবসাইট থেকে আপনি ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লগ ইন করার পর আপনার যদি ডিউ ব্যালেন্স থাকে আপনি এখানে দেখতে পারবেন, এখানে আমার পেমেন্ট ডিউ 240 টাকা দেখাচ্ছে। আমি 2 থেকে 3টা পার্সেল পাঠিয়েছিলাম জিরো সিউডিতে, মানে কোনো ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইনি, যার কারণে ওই চার্জগুলো এখানে আপনার দেখাচ্ছে। আপনাদেরও যদি এরকম ভাবে পাঠান তখন আপনার এখানে চার্জটা শো করবে। এর পাশে আপনি দেখতে পাচ্ছেন পে ডিউ, এই পে ডিউ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি 3টি মেথড দেখতে পাচ্ছেন, আপনি ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন, বিকাশ থেকে চাইলে বিকাশ থেকেও পরিশোধ করতে পারবেন, এবং নগদ থেকে চাইলে নগদ থেকেও পরিশোধ করতে পারবেন। তো আমি বিকাশে এখানে সিলেক্ট করব, বিকাশে ক্লিক করার পর এইরকম অপশন চলে আসছে রিমেম্বার বিকাশ, মানে আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আপনি কি এখানে সেভ করে রাখতে চাচ্ছেন নাকি, যদি আপনি সেভ করে রাখতে চান তখন ইয়েস দিবেন, যদি না চান তখন আপনি নো দিবেন, তো আমি এখানে নো দিয়ে দিই। পরবর্তী অপশনে আপনার এরকম মেক পেমেন্টের একটা অপশন চলে আসবে, এখানে মূলত আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে দিবেন, যে অ্যাকাউন্ট থেকে আপনার এই 240 টাকা মানে যে চার্জটা আছে ওইটা আপনি পরিশোধ করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে নেবেন। আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারেই যে বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এমন কিন্তু না, আপনি চাইলে যে কারো অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি এই টাকাটা পরিশোধ করতে পারেন। বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিতে হবে, আপনি একটু আগে যে বিকাশ নাম্বারটা দিলেন ওই বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে এখানে কোডটা দিয়ে দিতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে, তো আমি কোডটা দিয়ে দিব। ভেরিফিকেশন কোড দিয়ে দেওয়ার পর আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর পরবর্তী অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার পিন, এখানে মূলত আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু এই 240 টাকা কেটে নিয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে এই পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে যে আমাদের 240 টাকা পেমেন্ট হয়ে গেছে, তো এখানে ওকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এখানে পেমেন্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে এটা যাবে না, আগে পরে তারা এটা রিমুভ করে নিবে। এই মাধ্যমে আপনার পাঠাও কুরিয়ারে যদি কোনো ডিউ ব্যালেন্স থাকে আপনি পরিশোধ করতে পারেন। এবং পাঠাও, স্ট্রিট ফাস্ট, রেডেক্স কুরিয়ার সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর প্লে লিস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার চাইলে ওগুলো দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।